আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডায়োডের আরও একটি ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে অ্যাকচুয়ালি ডায়োডের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটার নাম হচ্ছে রেক্টিফায়ার অর্থাৎ ডায়োডের মেইনলি কাজ ডায়োডের কাজটা কি ঠিক আছে ডায়োডের মেইন কাজ হচ্ছে রেক্টিফিকেশন করা অর্থাৎ রেক্টিফিকেশন বলতে বোঝাই হলো তৈত প্রবাহকে একমুখী করা ঠিক আছে যদি দিক পরিবর্তনশীল প্রবাহ ইনপুটে দেওয়া হয় তাহলে আউটপুটে আমি অবশ্যই দিক পরিবর্তনশীল দিক পরিবর্তনশীল ঠিক আছে কিন্তু একমুখী একটা পাবো ঠিক আছে এটাই মেইনলি ডায়োডের কাজ অর্থাৎ এসি কে ডিসি বানানো এসি কে ডিসি হয়তো ডায়োড ডিরেক্ট বানাইতে পারে না ডায়োড যে কাজটা করতে পারে রেক্টিফাই করতে পারে অর্থাৎ একমুখী করার পর তারপরে ফিল্টারেশন টেকনিক আছে সেই ফিল্টারেশন টেকনিকের মাধ্যমে পুরাপুরি সেটাকে ডিসি বানানো হয় ঠিক আছে তো এই রেক্টিফায়ারকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় হাফ ওয়েভ রেক্টিফায়ার আর একটাকে বলা হয় ফুল ওয়েভ রেক্টিফায়ার ঠিক আছে অর্থাৎ হাফ ওয়েভ রেক্টিফায়ারে যে ঘটনাটা ঘটে যে এটা পুরাপুরিভাবে রেক্টিফিকেশন করতে পারে না অর্ধ চক্রের জন্য মেইনলি এটা রেক্টিফাই করতে পারে বাকি অর্ধ চক্রের জন্য আউটপুট শূন্য আসে আর ফুল ওয়েভে ফুল ফুল সাইকেলের জন্যই আমার মেইনলি রেক্টিফাই করতে পারে ঠিক আছে এটাই হলো রেক্টিফায়ার সার্কিট তো হাফ ওয়েভ এবং ফুল এর মধ্যে আমি প্রথমে আমি হাফ ওয়েভ সার্কিট নিয়ে আলোচনা করব হাফ একটি রেক্টিফায়ার সার্কিট তো তার জন্য দেখেন হাফ ওয়েভের আমি সার্কিটটা এখানে আঁকিয়ে রেখেছি আগেই আমার ভি ইনপুট হিসেবে দেখেন আমি একটা এসি একটা ভোল্টেজ দিব এখানে একটা ডায়ট আছে আর এখানে মেইনলি আমার একটা রেজিস্ট্যান্স আছে এটা আমি মনে করি সিলিকন ডায়োড ঠিক আছে অর্থাৎ প্র্যাকটিক্যাল ডায়ট হিসেবে আমি প্রথমে চিন্তা করি পরে আইডিয়ালি আমি চিন্তা করব তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখেন একটু ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করেন যদি একদম হাফ টপিকটাতে নতুন হয়ে থাকেন আপনারা তো দেখেন আমি এখন এই অ্যানালাইসিস করব তো তার জন্য আমি প্রথমত যে কাজটা করব আমি এটা এখন মুছে দিতে পারি আমি ইনপুট ওয়েব ফর্মটা আগে একা নেব ঠিক আছে ইনপুট যে ওয়েব ওয়েব ফর্মটা সেটা আগে আমি

স্কোয়ার ওয়েব হইতে পারে যে কোনো টাইপের ওয়েভই হইতে পারে আমি একদম স্ট্যান্ডার্ড যেটা সাইন ওয়েভটা আমি নিলাম অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সাইন সাইন যেটা ঠিক আছে তো এটা হলো আমার মেইনলি ইনপুট এখন আমি আউটপুটটা যাচাই করব তো তার জন্য আমি দেখেন আমার সুবিধা মতো এই পয়েন্টগুলোতে একটা ডটেড লাইন আগেই আঁকায় নিচ্ছি যাতে আমার আঁকাইতে সুবিধা হয় তো আউটপুটটা দেখেন এই রোদের অ্যাক্রসে আউটপুটটা নেওয়া হয়েছে এই রোদের অ্যাক্রসে আমার মেইনলি একটা রেক্টিফাইড সিগনাল আমি পাবো সেই সিগনালটা আমি আমার হলো ভি তো এখন আসেন মেইন গুরুত্বপূর্ণ জিনিস আমাদের অ্যানালাইসিস এটা খুবই ভালো মতো বুঝতে হবে তো সেটা বোঝার জন্য আমি প্রথমত ডায়োডের ফার্স্ট হাফ সাইকেলটা দেখেন এটা কি টোটালি পজিটিভ ভ্যালু না মান পরিবর্তন হচ্ছে ঠিক আছে বাট টোটালি এখানে কি হচ্ছে পজিটিভ একটা ভ্যালু না এখানে কিন্তু টোটালি একটা পজিটিভ ভ্যালু এখন এখানে আমি চিন্তা করব হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়ট অর্থাৎ ওই যে কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল যেটা এটা আমি চিন্তা করতে যেহেতু রেজিস্ট্যান্স দেওয়া নাই সিলিকনের ইন্টারনাল রেজিস্ট্যান্স জানা আমি চিন্তা করতেছি কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে তো সেটা অনুযায়ী একটু আমি সার্কিটটা একটু দেখেন তো আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা হয় পজিটিভ এটা নেগেটিভ আমি নিলাম পজিটিভ হাফ সাইকেল যেহেতু এই দিক থেকে কারেন্ট যদি তৈরি করি তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য খেয়াল করে দেখেন এই প্লাসের সাথে

আচ্ছা আমি এখানে একটা ভ্যালু চিন্তা করি এটার ভ্যালু আমি মনে করলাম যে ফাইভ আর এটার ভ্যালু আমি মাইনাস ফাইভ মনে করলাম তো আমার কিন্তু এটা কিন্তু শুরুতে আছে এটা খেয়াল রাখেন এখন এই সার্কিটে অ্যানালাইসিস করতে হবে আমার তো তার জন্য দেখেন ভি ইনপুটের মান অ্যাকচুয়ালি ইনপুট ইনপুটের ভ্যালুটা আচ্ছা জিরো পয়েন্ট সেভেন আচ্ছা হ্যাঁ একটা জিনিস আমার একটু ইয়ে হয়ে গেছে একটা বাঁধা জিরো পয়েন্ট আছে ঠিক আছে দেখেন কিন্তু আছে একদম শুরুতে এখন ইনপুটের শুরুতে কিন্তু আমার জিরো ভোল্ট খেয়াল করে দেখেন ঠিক আছে ইনপুটের শুরুতে কিন্তু আমার জিরো ভোল্ট আর এটার ভোল্টেজ কিন্তু ডায়োডের বাধা দানকারি ভোল্টেজটা জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এটা একটু ভালো মতো বুঝতে হবে একদম শুরুতে ভোল্টেজ আস্তে আস্তে বাড়তেছে জিরো থেকে আস্তে আস্তে এক পর্যায়ে যায় ফাইভ হয়ে যাবে তো জিরো ভোল্ট থেকে শুরু হয়েছে জিরো থেকে আমার জিরো পয়েন্ট সেভেন ভোল্ট পর্যন্ত কিন্তু আমি কোনো কারেন্ট পাবো না তার কারণটা নিশ্চয়ই আপনারা জানেন ওই যে ডায়োড যে ক্যারেক্টারিস্টিক কার্ডটা ছিল সেই কার্ডটাতে আমার কি ছিল এরকম করে আমার এই যে এরকম করে আমি কারেন্ট পাইছিলাম অর্থাৎ যতক্ষণ এই জিরো পয়েন্ট থাকবে ততক্ষণ আমি কোনো কারেন্ট পাবো না ঠিক আছে এই যে এই জিরো পয়েন্ট সেভেনে এসে যখন ইনপুট ভোল্টেজটা পৌঁছাবে তখনই অ্যাকচুয়ালি কারেন্ট প্রোভাইড হওয়া শুরু করবে তো কারেন্ট না পাইলে সেখানে মেইনলি আমার কি হবে কারেন্ট যদি না পায় সেখানে শুরুতে কি আমার ওপেন সার্কিট হিসেবে থাকবে না এই জিনিসটা জিরো পয়েন্ট সেভেন ব্যাপারটা বুঝেন কিন্তু জিরো পয়েন্ট সেভেন আগ পর্যন্ত কিন্তু এটা কোনো কারেন্টই আমি পাবো না দ্যাট মিন্স আমার সময়ের সাথে আমি এইটুকু পর্যন্ত আমি মনে করলাম যে এখানে যে মেইনলি জিরো পয়েন্ট সেভেন এটা পৌঁছাইছে আমি মনে করলাম ঠিক আছে এখানে এসে মেইনলি জিরো পয়েন্ট এ পৌঁছাইছে এখন মেইনলি আমার কি হবে যখন আমার এখানে পৌঁছায় গেল জিরো এ যখন পৌঁছায় গেল তখন কিন্তু আমার মেইনলি সার্কিটটা এরকম দাঁড়াচ্ছে ঠিক আছে তার আগ পর্যন্ত কিন্তু এই জিরো পয়েন্ট ছিল না এই যে এরকম ওপেন সার্কিট ছিল ডিপ্রেশন লেয়ার যে বাধা দিচ্ছিল তার কারণে আমি কোনো কারেন্ট কিন্তু পাবো না এই যে এইটুকু পর্যন্ত জিরো পয়েন্ট সেভেন ভোল্ট পাওয়ার পর্যন্ত যখন এটা পেয়ে গেল তখন এখানে জিরো পয়েন্ট সেভেন ব্যাক ভোল্টেজ হিসেবে থাকতেছে আর এখানে তো ভোল্টেজ দেওয়া আছে তাই এখন তাইলে এই জায়গার আউটপুটটা কি হবে তো তার জন্য আমি দেখেন এটা আমি জিরো পয়েন্ট সেভেন ভোল্ট মনে করলাম এটাতে একটু কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কেভিএল অ্যাপ্লাই করলে এই পয়েন্ট থেকে ধরেন শুরু করলাম তাহলে ফার্স্টে পাচ্ছে প্লাস জিরো পয়েন্ট সেভেন ভোল্ট প্লাস জিরো পয়েন্ট সেভেন প্লাস ভি আউটপুট তারপরে এখানে এসে মাইনাস ইন ইজ ইকুয়াল টু জিরো দ্যাট আউটপুট সমান কি আসতেছে আমার V ইন মাইনাস ঠিক আছে ভি ইন ভ্যালু অর্থাৎ ভিন এর যা মান হবে তার থেকে প্রতি পয়েন্টে আমার মানটা জিরো পয়েন্ট সেভেন করে কম হবে দ্যাট মিনস অ্যাকচুয়ালি এই জায়গার ভোল্টেজটা আমি এটা পাচ্ছি ঠিক আছে বাট লাইক এই রকম হবে এবং এই জায়গার ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুটা প্রত্যেক জায়গায় তো আর ভ্যালু আমার দেখানোর প্রয়োজন নাই এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা আছে পাঁচ তাহলে ভি ইনপুটের মান থেকে আমি কি বলছি যে পয়েন্ট সেভেন বিয়োগ হবে তাহলে পাঁচ থেকে জিরো পয়েন্ট সেভেন বিয়োগ করলে কত হয়

এই জন্য দেখেন এই পয়েন্টটা আমি এরকম কারেন্ট শূন্য করে দিচ্ছি ঠিক আছে ক্লিয়ার এবার আসেন নেগেটিভ হাফ সাইকেলের জন্য তো আমার বেশি কিছু দেখারই প্রয়োজন পড়বে না জিরো পয়েন্ট সেভেন থাকুক বা না থাকুক এখানে আমি ডায়োটি চিন্তা করি আপাতত এখানে কিন্তু পোলারিটি পাল্টা কি হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস প্লাস যদি হয় তাহলে কি আমি কোনো ইয়া পাবো মাইনাসের সাথে দেখেন প্লাস কানেক্টেড দ্যাট मींस এটা কোন সার্কিট হিসেবে কাজ করবে ওপেন সার্কিট না ওপেন সার্কিট হিসেবে কাজ করবে না ওপেন সার্কিট হিসেবে যদি কাজ করে নেগেটিভ আর সাইকেলে কি আমি কোনো কারেন্ট পাবো আমার কিন্তু কোনো কারেন্ট পাবো না ঠিক আছে দ্যাট মিন্স এখানে অ্যাকচুয়ালি এই যে এইভাবে থাকবে আবার এসে পরের হাফ সাইকেলের জন্য পরেরটা পজিটিভ হাফ সাইকেল হবে একইভাবে এদিকে যদি থাকে এরকম সেখানে এসে আমার এই পয়েন্টে এসে এই দেখেন এরকম থাকতে হবে তারপর আবার শূন্য এইভাবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এটা হলো আমার কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেল দিয়ে ব্যাখ্যা করছি তো একইভাবে যদি হয় আমার আইডিয়াল মডেল তো আইডিয়াল মডেলের জন্য দেখেন নিচে টাকা কেটেছি আইডিয়াল মডেলটা আমি সরাসরি আমি দেখা দিচ্ছি এত কিছু এক্সপ্লেনেশন আমি যাচ্ছি না কারণ এটা ইজি আরো তো আইডিয়াল মডেলের চিন্তা করেন যে এই জায়গাটা সিম্পলি জাস্ট কি হবে শর্ট হয়ে যাবে পজিটিভ হাফ সাইকেলের জন্য পজিটিভ হাফ সাইকেল প্লাস মাইনাসের জন্য আবার মেইনলি ওই জায়গাটা শর্ট আপনারা জানেন তো শর্ট যদি হয় এই যে এই জায়গায় যা ভোল্টেজ বি আউটপুট সমান অ্যাকচুয়ালি কি হবে এখানে কেবিএল যদি अप्लाई করেন এখানে কেবিএল अप्लाई করলে কি হয় বি আউট মাইনাস বি ইন প্লাস আউট ইজ ইকাল টু জিরো ভিআ ইকাল টু কি হয় কোনো নাই শুরুতে কোনো বাধা দানকারী নাই যেহেতু আমার আউট ইনপুট যা আউটপুটও দেয় দ্যাট মিন্স এই জায়গায় এইরকম একটু ভ্যালু বেশি দিলাম যেহেতু এখানে আমার কোন বিয়োগ হচ্ছে না এখানে পাঁচ ভোল্ট ছিল এখানে কিন্তু পাঁচ বোল্টি হবে এখানে এইটা এখানে পাঁচ বল তো এই তো এই ছিল আমাদের হাফ ওয়েভ মানে ওয়ার্কিংটা একটা সার্কিট দিয়ে এটার ওয়ার্কিংটা কিভাবে হাফ ওয়েভ এই এই ওয়েভের জন্য এটা রেক্টিফাই করে ফেলতেছে এই ওয়েভটার জন্য কিন্তু শূন্য আসতেছে নেগেটিভ হাফ সাইকেল কিন্তু নাই ঠিক আছে এক মুখেই করতেছে কিন্তু কারেন্ট যে কোনো দিকে আছে পজিটিভ দিকে শুধুমাত্র কারেন্ট আছে এই জন্য এইটাকে মেইনলি বলা হয় ফিকেশন এবং শুধুমাত্র হাফ সাইকেলে এটা কাজ ওয়েবটা পাচ্ছি বলে আমি এটাকে বলবো হাফ ওয়েব রেক্টিফিকেশন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ